আছি ওখানে কি করতে গেছেন আমার ফিট করা লোককে শাসাচ্ছেন কেন হ্যাঁ আরে কি বলছেন ওই লেডি অফিসারকে আপনি হুমকি দিয়েছেন ওই শিবানির উপর টর্চার করার জন্য আমার কত টাকা খরচ হচ্ছে আপনার কোনো আইডিয়া আছে ওখানে গেছেন কি করতে ও আর যাওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞেস করতে পারলেন না আমার সাথে ডাবল গেম খেলছেন হ্যাঁ আরে আমি কি ওইরকম কিছু করতে পারি ঠিক আছে আমি একটা লোকেশন পাঠাচ্ছি ওখানে এক্ষুনি চলে আসুন ঠিক আছে আসছি সায়ন ফোন করেছিল লোকেশন পাঠিয়ে দিচ্ছে ওখানে যেতে হবে চল হ্যাঁ পাঠিয়েছে নে চল গীতা ইয়েস ম্যাডাম এনাকে ইন্টারোগেশন রুমে শিফট করো ওকে ম্যাডাম নমস্কার সায়ন বাবু আসুন আসুন প্রতাপ বাবু আপনি নাকি থানায় গিয়ে বৌমার জন্য কেয়ার দেখাচ্ছিলেন দরদ উঠলে উঠেছিল নাকি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে আমি অকারণে কিছুই করি না সায়ন বাবু এরও কারণ আছে শিবানী আমাদের ওপর সন্দেহ করছে আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আছে বলে সেই থেকেই খারাপ দিন শুরু তাছাড়া অশোক আমাদের সাবধান করেছে সায়নের সাথে তোমরা বেশি মিশবে না ওনার কথা বেশি শুনবে না এখন আমরা বদলে গেছি সেটা বিশ্বাস করাতে হলে এই ধরনের আচরণ আমাদেরকে করতেই হবে শিবানীকে কষ্ট পেতে দেখলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতে পারে নাকি কিন্তু কি করব এই ধরনের নাটক আমাদের করতেই হবে না হলে ওই বাড়িতে থাকার সুযোগটাই আমরা দুজনে হারিয়ে ফেলবো আর ওই বাড়িতে কি হচ্ছে তার ইনফরমেশন আপনাকেই বা দেব কি করে এই কারণের জন্য মনে যতই খুশি থাক না কেন বাইরে রাগ দেখিয়ে সেই জন্য ঝগড়া করেছিলাম ও আচ্ছা